সকালে সব শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করতে গণভবনের আঙিনায় আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমেই তাকে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এরপর শারীরিকভাবে অক্ষম মানুষদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতারা বৃষ্টি উপেক্ষা করে প্রিয় নেত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আসেন। এরপর নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। কদিন আগে টঙ্গীতে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার ও আহতদের সমবেদনা জানান শেখ হাসিনা। আল্লাহর রহমতে এ পর্যন্ত তেমন কোনো দুর্ঘটনার খবর আমরা পাইনি। সবাই ভালোভাবে ঈদের নামাজ পড়তে পেরেছেন। জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা সময় মতো নিচ্ছে বলে অন্ততপক্ষে যা মানুষের জীবনে জানমালের নিরাপত্তা দিতে পারছি। প্রধানমন্ত্রী বলেন, দেশের অগ্রযাত্রাকে ধরে রাখতে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। আর জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে সকলকে সোচ্চার আহ্বান জানাই, কারণ এটা শুধু কোনো একটা দেশের না, এটা এখন সর্বজনীন বিশ্বব্যাপী। এই জঙ্গিবাদ সন্ত্রাসবাদ একটা বিরাট সমস্যা। এই সমস্যা সকলকে যার যার নিজ নিজ অবস্থান থেকেই মোকাবেলা করতে হবে। সবশেষে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মামুন রশিদ, একুশে টেলিভিশন, ঢাকা।